হ্যালো ভিওয়ার্স ব্যাঙ্ক অ্যান্ড পিএসসি প্রিভিয়াস ম্যাথ সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা চেষ্টা করি ব্যাংক এবং পিএসসির গৃহীত প্রতিটা প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিকের অংশের সমাধান করব বারো নম্বর কোশ্চেন ছিল এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের আট পার্সেন্ট কমিশন দিয়েও পনেরো পার্সেন্ট লাভ করে যে দ্রব্যের ক্রয় মূল্য দুইশো টাকা তার ধার্য মূল্য কত এখন দুইশো আশি টাকায় ক্রয়কৃত দ্রব্যের উপর পনেরো পার্সেন্ট লাভ করে বিক্রেতার যে পনেরো পার্সেন্ট লাভ হয় লাভ করে বিক্রেতার এই যে বিক্রয় মূল্য কত দাঁড়াবে দাঁড়াবে দুইশো আশি টাকার উপর যদি সে পনেরো পার্সেন্ট লাভ করে তাহলে দুইশো আশি প্লাস দুশো আশি আর পনেরো পার্সেন্ট তো এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে দুইশো আশি যোগ দুইশো আশি গুণ এখানে পনেরো পার্সেন্ট মানে পনেরো বাই হান্ড্রেড এই টাকা সমান এই যে দুইশো আশি এর পনেরো পার্সেন্ট কাটাকাটি করলে এখানে পাওয়া যাবে তিনশো টাকা তাহলে দুইশো আশি টাকায় ক্রয়কৃত দ্রব্যের বিক্রয় মূল্য তিনশো টাকা হলে তার পনেরো পার্সেন্ট লাভ হয় এখন বলা হয়েছে ধার্য মূল্যের ওপর আট পার্সেন্ট কমিশন দেয়া হয় তাহলে যখন ধার্য মূল্যের ওপর আট পার্সেন্ট কমিশন দেয়া হয় আট পার্সেন্ট কমিশনে তাহলে বিক্রয় মূল্য হয় কত ক্রয় মূল্য যদি একশো টাকা হয় সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য হবে একশো বিয়োগ গাট সমান বিরানব্বই টাকা তো আমাদের এখানে ধার্য মূল্য বা ক্রয় মূল্য এটা বের করতে বলছে তো আমরা লিখতে পারি যে বিরানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এখানে একশো টাকা বিরানব্বই টাকা দ্রব্য বিক্রয় করে একশো টাকায় তাহলে এক টাকার দ্রব্য বিক্রয় করে একশো বাই বিরানব্বই টাকায় আর এখানে যে আর এখানে যে তিনশো বাইশ টাকার দ্রব্য বিক্রয় করে তাহলে হানড্রেড বা একশো গুণ তিনশো বাইশ বাই বিরানব্বই এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ এই তিনশো পঞ্চাশ টাকা এই কোশ্চেনের অ্যান্সার তেরো নম্বর কোশ্চেন ছিল বার্ষিক শতকরা দশ পার্সেন্ট হারে এক হাজার টাকার তিন বছরের পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত এখানে সরল মুনাফার ক্ষেত্রে আমরা সরল মুনাফার সূত্র জানি এন আর এখানে পিওস হচ্ছে এখানে এক হাজার টাকা দেওয়া আছে তিন বছর আর মুনাফার হার আর আছে দশ পার্সেন্ট মানে দশ বাই হান্ড্রেড তো এখান থেকে কাটাকাটি করলে এখানে পাওয়া যাবে তিনশো টাকা এই তিনশো টাকা হচ্ছে সরল মুনাফা এখন আমাদের বের করতে বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তো এখানে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা জানি যে সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি তো তো এখন যদি আমরা মান বসাই পি এর মান এক হাজার এখানে এক আর এর মান দশ বাই হান্ড্রেড এন এর মান তি এবং পি এর মান এক হাজার তো এখান থেকে ক্যালকুলেশন করলে এখানে পাওয়া যাবে ইলেভেন বাই হান্ড্রেড এটা তিনবার গুণ হবে এখান থেকে এক হাজার যদি বিয়োগ যায় তাহলে এখানে পাওয়া যাবে তেরোশো তেরোশো একত্রিশ এখান থেকে এক হাজার টাকা যদি বিয়োগ হয় থাকবে তিনশো একত্রিশ টাকা তো এটা সরল মুনাফা এটা চক্রবৃদ্ধি মুনাফা তাহলে এখানে আমাদের পার্থক্য বের করতে বলছে তাহলে পার্থক্য দাঁড়াবে তিনশো একত্রিশ থেকে তিনশো বিয়োগ করলে থাকবে একত্রিশ টাকা তো এই একত্রিশ টাকা এই প্রশ্নের উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন আছে ওয়ান বাই রুট টু অন রুট টু এই ধারাটি ধারাটির কোন পদ এইট রুট টু হবে তো এখানে দেওয়া আছে প্রথম পদ প্রথম পদ সমান ওয়ান বাই রুট টু আর সাধারণ অনুপাত তাহলে কী হবে সাধারণ অনুপাত হবে ওয়ান বাই ওয়ান বাই রুট টু সমান রুট টু আর এখানে যে ধারাটা দেওয়া রয়েছে অর্থাৎ আমরা এনতম পদের ক্ষেত্রে সূত্রে জানি এ টু দিপার কিউ এন মাইনাস ওয়ান তো আমরা সাধারণ অনুপাতকে আমরা কিউ ধরি তো এখন এনতম পদ যদি এ কিউ টু দি পর এন মাইনাস ওয়ান হয়ে থাকে তাহলে এখানে এন তম পদ আছে এইট রুট টু এখানে এর মান রুট টু ইন্টু এ এর মান ওয়ান বাই রুট টু আমরা সাধারণ অনুপাত কিউ এর মান পাইছে রুট টু এখানে হল এন মাইনাস ওয়ান আমরা সিক্সটিনকে লিখতে পারি আর রুট টু হল টু দি বার এইট আর এখানে থাকলো রুট টু ইন্টু এন মাইনাস ওয়ান তো এখানে থাকবে এইট সমান এন মাইনাস ওয়ান তাহলে এন এন ওয়ান পাওয়া যাবে এইট প্লাস ওয়ান নাইন অর্থাৎ নাইন এই প্রশ্নের উত্তর পনেরো নম্বর প্রশ্নে আছে ওয়ান টোয়েন্টি ফাইভ রুট ওভার টু দি পাওয়ার টু এক্স আর সমান ওয়ান হলে এক্সের মান কত তো এখানে আমরা একশো পঁচিশ এটাকে লিখতে পারি রুট ফাইভ হোল টু দি আর এখানে রুট ফাইভ ইন্টু টু এক্স দেওয়া আছে আর আমরা জানি যে রুট টু দি পাওয়ার ফাইভ হোল মান অন সমান আমরা এটাই লিখতে পারি তো এখানে থাকবে যেহেতু দুইটাই গুণ আকার আছে তাহলে রুট ফাইভ এখানে সিক্স প্লাস হবে আর এখানে থাকবে রুট ফাইভ মানে জিরো এখান থেকে আমরা লিখতে পারি সিক্স প্লাস টু এক্স এটার মান জিরো তাহলে এখান থেকে টু এক্সের মান বেরোবে মাইনাস সিক্স অতএব এক্সের মান দাঁড়াবে দিয়ে ভাগ করলে মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস থ্রি এই প্রশ্নের উত্তর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক লাইক কমেন্ট শেয়ার করুন আমরা চেষ্টা করি প্রতি শুক্রবারের পরীক্ষাগুলোর ম্যাথ সমাধান ভিডিও আকারে আপলোড করতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ